সিএএ, এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে এসএফআই ও ডিওয়াইএফআই এর হুগলি জেলা কমিটির ডাকে আরামবাগ নেতাজি স্কোয়ারে একটি সমাবেশ হয়ে গেল। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্য সভানেত্রী। হুগলি জেলা বাম ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগে আরামবাগের নেতাজি স্কোয়ারে এনআরসি, সিএএ এবং এনপিআর বিরোধী সভা হয়ে গেল। উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইএফআই এর সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তাছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর হুগলি জেলা সভাপতি মিন্টু বেরা, সম্পাদক অভিজিৎ অধিকারী, এসএফআই এর জেলা সভাপতি নবনীতা চক্রবর্তী, সম্পাদক অমৃতেন্দু দাস সহ জেলার বিভিন্ন প্রান্তের নেতৃত্বরা। এদিন সিএএ, এনআরসি এবং এনপিআর এর তীব্র বিরোধিতা করেন বাম নেতৃত্ব। এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃত্বদের পাগলা ছেলে বলে উজ্জীবিত করেন মীনাক্ষী। তিনি জানান, এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বরা পাগলা ছেলে, এদের কিছুতেই দমানো যায় না, এরা ঘরের খেয়ে পরের মোস্তারায়। 2011 এর পরে আজ 10 বছর আরামবাগ এই সাদা ঝান্ডাটা দেখেনি, কিন্তু ওরা বুঝতে পারেনি কে বীজ মিট্টি পর কাম কর রহা থা আর কাম করতে করতে ও ছোটা সা পাদা পাগল ছেলে মেয়েগুলো আছে যারা এই দেশে তোমাদের থেকে দেশভক্তি শিখবো না বলে ঠিক করেছে। এদিন মমতা ব্যানার্জিকে দশভুজা বলে কটাক্ষ করলেন মীনাক্ষী মুখার্জি। ক্যা কর রহা হ্যায় ইয়ে মোদি, কি বলছে এরা? বলেছিল 2 কোটি বেকারের ছেলে মেয়েদের চাকরি দেবে, 2 কোটি বেকার ছেলে মেয়ের চাকরি দেবে। আর উসকা ছোটি বহন জিসকা রূপ মে ও সাক সাক দুর্গা দেখতি হ্যায়, সাক্ষাৎ দুর্গা দেবী দেখতে পায় মমতা ব্যানার্জির মধ্যে। 10টা হাতে নাকি দুর্গা দেবী আসেন, অসম শক্তিকে তারা বিনাশ করেন। মমতা ব্যানার্জি 10টা হাতে কি করেন বলুন তো? এই মমতা ব্যানার্জি 10টা হাতে একটা হাতে কবিতা লিখে হাম্বা হাম্বা রকমারি খম্বা বই মেলায় বিক্রি হচ্ছে। যে লিখেছে তার তো টোটাল ফাঁকা, আর যে পড়ছে যে কিনছে তার কতটা ফাঁকা হবে কে জানে। আরেক হাতে উনি কি করেন, দারুণ ছবি আঁকেন, দারুণ, কিন্তু সেই ছবি কেনার খদ্দের পারমানেন্ট এখন বেচারা জেলে আছে, ওই জন্য ছবি বিক্রি হচ্ছে না। আরেক হাতে উনি সরস্বতীর মতন বিনা ধরে গান করতে পারেন, নিজে কতটা গান জানেন তার ব্যাপার আলাদা। কোথাও পুরস্কার নিতে যান তো সমস্ত এমএলএ এমপিদেরকেও জোর করে গান শিখিয়ে নিয়ে যান। আরেক হাতে উনি ভালো ব্যাডমিন্টনও খেলতে পারেন, আরেক হাতে উনি এই ঘুঘুর বাসাগুলো তৈরি করতে পারেন, আরেক হাতে গরিব মানুষের টুটিটাও টিপে ধরতে পারেন। এই 10 হাতের মমতা ব্যানার্জির মধ্যে মোদি ওর সাক্ষাৎ দুর্গা দেখেছে। এই মোদির বোন মমতা এও বলেছিল সরকারে আসার আগে যে বছরে 2 লাখ ছেলে মেয়ের চাকরি দেব। আমরা বললাম কোথায় চাকরি পেয়েছে, আমাদেরকে বলছে রাস্তায় দেখো এত সিপিভিএফ দাঁড়িয়ে আছে, এদেরকে চাকরি দিয়েছি, এত সিপিভিএফ দাঁড়িয়ে আছে, সিপিভিএফ এর ছেলে মেয়েগুলোকে জিজ্ঞেস করুন যে তোমার চাকরিটা পার্মানেন্ট। কাঁচু মাচু মুখ করে সিঙ্গুরে যখন 3 দিন ঘুরছিলাম একটা সিপিবিএফ এর ছেলেকে বললাম যে তুমি পার্মানেন্ট চাকরি চাও কিনা একটা ফর্ম ফিল আপ করো, বললো যেটুকু পেয়েছি সেটুকু এরা কেড়ে নেবে, এই চাকরিটা পেতে গেলে তৃণমূলের পার্টি অফিসে 1 টাকা ঘুষ দিতে হয়েছে। তবে সিপিবিএফ এর ছেলে মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, এদের রাস্তায় দাঁড়িয়ে থাকার ডিউটি নয়, ডিউটি নয় এদের রাস্তায় দাঁড়িয়ে থাকার, এদের ডিউটি হচ্ছে মূল রাস্তা থেকে ভেতরে ভেতরে দাঁড়িয়ে থাকার। আর আজকে হাইওয়েতে দাঁড় করিয়ে দিয়ে সিপিবিএফ এর রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না, তার কোনো পেনশন নেই, তার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, তার মৃত্যুর জন্য কোনো টাকা নেই, এমন কি তার চাকরিটা যে চলে গেল সে যে মারা গেল তার বাড়ির অন্য কেউ একজন এই সিপিবিএফ এর চাকরিটাও পাবে না,
দিয়েছি, কাকে ধাপ্পা দিচ্ছেন, সিপিবিএফ এর নামে বলছে চাকরি দিয়েছি, আর চাকরি দেবার নামে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছে, ও বন্ধ দরওয়াজে কা কাহানি হ্যায়। এনপিআর এবং এনআরসি ইস্যুতে সরকারি কর্মীদের বিশেষভাবে সচেতনতার বার্তা দেন তিনি। অন্যদিকে বাজেট, রাজ্য এবং দেশের কর্মসংস্থানের বেহাল দশা নিয়েও তোপ দাগেন রাজ্যসভা নেত্রী। এরা বলেছে না যে কাগজ দেখাবো না, আমরাও বলেছি, বিধায়কও বলেছে যে কোনো কাগজ দেখাবো না। এরা এনআরসি, এনপিআর, সিএএ এর নামে বাড়ি বাড়ি গিয়ে সরকারি বাবুদেরকে বলছে কাগজ দেখতে যাবে। যদি আমাদের মাইকের আওয়াজ এরকম কোনো সরকারি কর্মচারী, সরকারি বাবুরা শুনতে পাচ্ছেন, তো তাদের কাছে আমাদের আবেদন, দয়া করে কারো বাড়িতে এনপিআর এর কাগজ চাইতে যাবেন না, কারণ কাগজ তো এই পশ্চিমবঙ্গের, এই ভারতবর্ষের কেউ দেখাবেন, কেউ দেখাবেন, একটাই কাগজ আমরা দেখাবো যে আমি পাস করেছি, সেটা এইচ পাস হতে পারে, সেটা মাধ্যমিক হতে পারে, এইচএস গ্রাজুয়েশন এমএ বা এমটেক ইঞ্জিনিয়ার, বিএড, এমবিএ হতে পারে, আর আমি যদি আঙ্গুঠা ছাপ হই তাহলে তারও কাগজ দেখাবো। তোমাদের যদি দম আছে তাহলে মোদি আর মমতার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে তবে বাড়ি বাড়ি এনপিআর করতে আসবে, নইলে এসো না, আর যদি আসো তো সুস্থভাবে যদি ফেরত না পাঠাও বাড়ি, তাহলে তার দায়িত্ব ডিওয়াইএফআই, এসএফআই আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নেবে না, তোমার দাদা আর দিদিরা নেবে কিনা জিজ্ঞেস করে তবে এনপিআর করতে যেও। আপনাদেরকে আর এই মাইকের আওয়াজ যারা শুনছেন তাদেরকে বলতে চাই, 353টা এমপি আর 27,000 কোটি টাকার গমে আগর কোই অহংকার পর চুর হোকার বলতা হ্যায় কে হাম লোগ তো এনআরসি করকে হি দম লেঙ্গে, তো হাম ভি দম ভরেঙ্গে, ইয়ে এনআরসিটাকে বাতিল করে দিয়া তার জন্য সাধারণ মানুষকে সাথে থাকতে হবে। তাই আমরা বলেছি কে দিল্লি দূর হ্যায় লেকিন জানা জরুর হ্যায়, দিল্লি দূর হ্যায় লেকিন জানা জরুর হ্যায়, নৌকরি কে মাং পর বেরোজগারো কে হাত মে এক তো কাম কে লিয়ে আর উসকে কাম কে বরাবর দাম কে লিয়ে আমরা 28 ফেব্রুয়ারি দিল্লি যাব। নবনীতা বলেছে আমরা এনআরবি চালু করার কথা বলেছি, ওরা এনআরসির কথা বলেছে, আমরা বলেছি এনআরবি করতে হবে, লেখাপড়া শিখুক আর না শিখুক, শিখুক আর না শিখুক, এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে তাকে একটা চাকরি এই মমতা ব্যানার্জিকে আর মোদিকে দিতে হবে, চাকরি দিতে পারবে না কই বাত নেই। 2014 মে ইয়ে মোদি সরকার কা পহলা বিজেপি কা মন্ত্রী বাবুল সুপ্রিয় গলি মে মোড় পর বস্তি পর চৌরাহে পর উজালা যোজনা করছিল না, বাড়ি বাড়ি বলল গ্যাস সিলিন্ডার দেব, বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দেবার জন্য বলল কিচ্ছু করতে হবে না, একটা অ্যাকাউন্ট করো আর যে কোনো একটা আইডি দাও তার জন্য তোমার বাড়িতে গ্যাসের সিলিন্ডার চলে যাবে। বাবুল সুপ্রিয়র সে কি মজা, চারিদিকে মেলা করে করে গ্যাসের সিলিন্ডার দিল, বলল মায়েদের নাকি খুব কষ্ট ঘুটোতে কয়লাতে কাঠে রান্না করতে, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মায়েরা এখন হাড়ে হাড়ে বুঝছে যে ওই ফাঁকা সিলিন্ডারে গ্যাস ভরার জন্য মোদি আর অমিত শাহ আর আসছে না, তার জন্য বাপের পকেটের 1,000 টাকা 375 টাকায় বলেছিল যে গ্যাস পাওয়া যাবে এই রামদেব বাবা, আর আজকে রামদেব বাবার বিজনেসের 1,000 কোটি টাকার টার্নওভার, আর যারা গরিব মানুষকে সিলিন্ডারের মেলা করে দিয়ে গেল বাড়িতে, আজকে 375 টাকার গ্যাস সিলিন্ডারের গ্যাসটা আজকে 1,000 টাকাতে বিক্রি করছে, ইয়ে লোক বানিয়া হ্যায় বলতে হ্যায় গুজরাট কা বানিয়া হ্যায় হাম লোগ, কেসে ব্যবসা করনা হোগা, কেসে উদ্যোগ চালানা হোগা হাম লোগ জানতে হ্যায়, তো ব্রিটিশ ভি ইয়েহি বলে থে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসা কি করে চালাতে হয় আমরা জানি, ওই সামনে নেতাজি দাঁড়িয়ে আছে। নিউজ আজ বাংলা আরামবাগ।